কথা বলেছে, ওর অনেক ক্ষমতা, ও একলা তো উকিল দিয়ে বেরিয়ে যাবে বাইরে। আমরা দেখতে চাই, আমরা মানুষের কাছে হাত জোর করে বলছি, এই শাস্তির জন্য আমাদের যেন পাশে এসে দাঁড়ায়। ওর প্রথম মেয়ে নয়, একাধিকবার পাড়া থেকে বলেছে, একাধিকবার মেয়েদের সাথেও বাড়িতে নিয়েছে, ঠিক একই কেস করে, আশেপাশের বাড়িতে ঝেঁক মেরে দেখে কোনো মেয়ে দাঁড়িয়ে আছে কিনা। প্রতি যেন না হয়, আমরা শাস্তি চাই, কঠোর থেকে কঠোরতর শাস্তি চাই। মেয়েটা আমি ছেলেটার শাস্তি চাই, কঠোর থেকে কঠোর শাস্তি চাই, যেন কোনো মতে ছেড়ে না হয়। মায়ের এরকম যেন দুঃখের দিন না আসে যেটা আমার এসেছে। राधिका झांसा देख नबालिग के साथ किया गंदा काम। जी हाँ दोस्तों, ये मामला महानगर कोलकाता का टेंगरा पुलिस स्टेशन अंतर्गत 57 डीसी दे रोड का है। 30 वर्षीय रॉनी देव उर्फ तताई के ऊपर है आरोप कि 18 वर्षीय प्रीता के साथ पिछले 3 सालों से झूठा शादी का झांसा देकर नबालिग के साथ गंदा काम कर रहा है, और जब मन भर गया तो एज डिफरेंस का बहाना देकर नबालिग के साथ रिश्ता तोड़ने की कोशिश कर रहा है। आपको बता दें, नाबालिग पीड़िता के परिवार का यह आरोप है कि पीड़िता इस बात से इतना सदमे में जा चुकी है कि वो कुछ कह भी नहीं पा रही है और शरीर का एक हिस्सा पैरालाइज का शिकार हो गया है। इस सिलसिला का आज टेंगरा पुलिस स्टेशन में पीड़िता के परिवार को गुहार लगाते हुए देखा गया। अब देखना यह है कि हजारों केसेस जैसे दबा दिए जाते हैं पैसों के दम पे, या फिर पीड़िता को इंसाफ मिलेगा। आइए सुनते हैं पूरी रिपोर्ट। আমার মেয়ের সাথে 2 বছর আগে ফেসবুকে নাকি ওর আলাপ হয়েছিল। হ্যাঁ, এই রনিত দেব যে 57 তাতাই নাম, ওর ডাক নাম তাতাই, 57 ডিসিদের রোডে, ডিসিদের রোড তো ওখানে থাকে। হ্যাঁ, দীর্ঘদিন একটা ফ্রেন্ডশিপ হওয়ার পরে বাড়িতে নিয়ে এসছে, বাড়িতে নিয়ে এসে ওর সাথে ফিজিক্যাল রিলেশন করেছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে। মেয়ে এখন আমাদের মেয়েকে এখন বলছে যে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না, আমার মায়ের কথায়। আমার মেয়ের স্ট্রোক হয়েছে গত শুক্রবারে, 5 তারিখে আমার মেয়ের স্ট্রোক হয়েছে, NRS-এ ভর্তি। হ্যাঁ, আমার মেয়েকে ইচ্ছে অনুযায়ী নিয়ে করেনি, আমার মেয়েকে তুলে নিয়ে এসেছে, ও রাস্তা থেকে বলেছে চল আমার বাড়িতে ঘুরতে নিয়ে যাব, আমি সব ছবি মিডিয়াকে দেবো, বাড়িতে লোক আছে বলে তুলে নিয়ে এসছে, এনে জোর করে এটা করেছে, এটাও করছে 1 থেকে 1.5 বছর ধরে। মেয়েকে বলি 2-4টে ফটো তুলে রেখে দিয়েছে, বলেছে এই ফটোগুলো আমি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো, খারাপ ফটো তুলে রেখেছে মেয়ের, বলেছে আমি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো। ছেলে পুরো সাইলেন্ট কিলার, খুব সুন্দর করেও মার্ডার করে দিতে পারে, এরকম এটা ওর প্রথম মেয়ে নয়, একাধিকবার পাড়া থেকে বলছে, একাধিকবার মেয়েদের সাথেও বাড়িতে নিয়েছে, ঠিক একই কেস করে, আশেপাশের বাড়িতে ঝেঁক মেরে দেখে কোনো মেয়ে দাঁড়িয়ে আছে কিনা। আমার মেয়ের 2 বার স্ট্রোক হয়েছে, একটাই নাম বলছে ওকে, আমরা কিচ্ছু চাই না, আমরা এসেছিলাম ওদের কাছে যে ওকে নিয়ে গিয়ে একটুখানি স্টেবল করানোর জন্য, বিনিময়ে ওরা দরজা খোলেনি। ওর মা ওখান থেকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, অকথ্য ভাষায় গালিগালাজ করছে, আমরা না শাদি, ওর শাস্তি হবে, ওর যেন অনেক বছরের জেল হয়ে যায়। ভালোবাসা নাবালক থেকে শুরু করেছে, 18 বছর যখন হয়নি ও তখন নাবালক ছিল, সদ্য 2 মাস হলো সাবান হয়েছে, 19 বছরে পা দিল, তাহলে নাবালক নাবালিকা ছিল না, 1.5-2 বছর নাবালিকাই তো ছিল। ছেলেটার আদ্দামরা ছিল 30 বছর বয়স, এই যে ছেলে আর মেয়ে, এই যে ওর কোনো ছাড় হবে না, ওর কোনো ছাড় না, এই যে হাসপাতালের ছবিটা দেখাও, দেখুন ছেলে, হ্যাঁ তখন তো বার্থডে করেছে, এই যে দেখুন মেয়ের ছেলের মা, ছেলের মা, এই যে ছেলের বৌদি, দেখুন এই যে ছেলের দাদা, এই যে ছেলের মা, ছেলের মা এখন বলছে ছেলেকে বিয়ে করবি না ওকে, আমরা জানতামই না, আমরা জেনেছি হারবিল বন্ধু, এখন মেয়ে টেকনো ইন্ডিয়াতে পড়ে, বন্ধু তো থাকতেই পারে, একটা বাচ্চা মেয়ে, এই দেখুন মেয়ে আমার হসপিটালাইজড, বর্তমান প্রেজেন্ট অবস্থাটা দেখুন, একদম কারেন্ট অবস্থা এটা রয়েছে, কারণটা কি ওকে বলেছে তুই আমাকে ছেড়ে দে, আমি ছেড়ে দেবো, আমি ছেড়ে দেবো, তুই নিজে ইয়ে করে নে, তুই তো ছোট এখন, তোর কেরিয়ার তৈরি কর, আর কাউকে বলবি না, বললে তোর সাথে কি আছে আমি বুঝিয়ে দেবো, সবকিছু তোর অনেক ক্ষতি হয়ে যাবে যদি বলিস, করে দেবো আমি,
ক্ষতি করে দেব, বলছে না ফ্যামিলির ক্ষতি করে দেব, মেয়ের ক্ষতি করে দেব, বলছে মেয়ে এর জন্য ভয়ে এতদিন ধরে আর ফটো যা আছে ছেড়ে দেবে, ফটো যা আছে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে, আর এর জন্য মেয়ের ছেলের ফ্যামিলির প্রত্যেকটা মানুষ দায়ী। যদি মেয়েটা কিছু হয়ে যায়, আমরা কোনোদিনও দেখিনি ওদেরকে, দু চোখে দেখিনি। বন্ধু হতেই পারে, বন্ধু হতেই পারে, তাই না? এটা তো মানে 3 বছরের একটা সম্পর্কের কথা আছে, 3 বছর পরে যদি ছেলেটা বিয়ে প্রতিশ্রুতি দিয়ে পিছনে সরছে, তো যার জন্য কোনো ধরনের তো মানে এখন যদি ও বিয়ে করতে চায় তবে কি করবেন আপনারা? আমরা বিয়েও দেবো না, কোনো কিছু চাইও না, শুধু শাস্তি চাই। আমার মেয়ের বিয়েও দরকার নেই, আমার ওদের থেকে কোনো কিছু নেওয়ারও দরকার নেই, শুধু ছেলেটার শাস্তি চাই। কোনো মেয়ের মায়ের এরকম ক্ষতি যেন না হয়, আমরা শাস্তি চাই, কঠোর থেকে কঠোরতর শাস্তি চাই মেয়েটার। কোনো টাকা পয়সা চাই না, কোনো পয়সা কিছু চাই না, বিয়ে চাই না, কিছু চাই না, এই বাড়িতে আমি মেয়ে বিয়েই দেবো না। কিন্তু ও যেন জেল থেকে না বেরোয়, ও যেন জেল থেকে না বেরোয়। অনেক ক্ষমতা আছে, আমাদেরকে বলেছে ওর অনেক ক্ষমতা, ও একলা তো উকিল দিয়ে বেরিয়ে যাবে বাইরে। আমরা দেখতে চাই, আমরা মানুষের কাছে হাত জোর করে বলছি এই শাস্তির জন্য আমাদের যেন পাশে এসে দাঁড়ায়। এক ঘন্টা আগে, বৌদি সবাই সবাই একসাথে থাকে, সবাই একটা সবাই সবাই সবটা জানে। এরকম করে মেয়েদেরকে ফাঁসায়, তারপরে ছেড়ে দেয়, তারপরে বড় লোকের মেয়েদেরকে ছেলেদের বিয়ে দেয়। না এখন বলছে ছেড়ে দেবো, তুই তোর মতন লাইফস্টাইল কর, আমি ছেড়ে দেবো। এখন ও ডিপ্রেশনে চলে গেছে, ও ডিপ্রেশনে চলে গেছে। ডাক্তার দেখাচ্ছি, পাগলের ডাক্তার দেখাচ্ছি, যত ডকুমেন্টস চান আমাদের কাছে আছে। ঘুমিয়ে থাকে, ওষুধ খায় আর ঘুমিয়ে থাকে, সব আছে। ওরা পুলিশকে সারেন্ডার করেছে না, ওরা লোক ঠিক করে এসেছে এখানে। ওরা আমাদেরকে বলেছে যা যা যা, তোদের কে কে আছে দেখে নেবো। তোদের ছেলের মা বলেছে, ছেলের মাসি, ছেলের মাসি বলেছে তোদের কে কে আছে দেখে নেবো, যা তোরা কি কি করতে পারিস, থানায় যা, কোর্টে যা, আদালতে যা। আমরা কন্টিনিউ গিয়ে ওদেরকে বোঝানোর চেষ্টা করছি, দিদি একটু খুলুন, একটু কথা বলতে দিন, আমার মেয়েটা যাতে স্টেবল হয়। সেখানে কথা বলতে দেয়নি মেয়েকে, ট্যাংরা থানার পুলিশ ছিলেন, তাদেরকে দেখেও দরজা খোলেনি ওরা। ওদের ওদের নাকি অনেক পাওয়ার আছে, ছেলে আইটি সেক্টরে চাকরি করে, অনেক পয়সা ওদের, ওদের অনেক পয়সা, এই পয়সার পাওয়ারটাই ওদের কাছে অনেক কিছু। আমাদের টাকা চাই না, পয়সা চাই না, কিছু চাই না, আমরা বিচার চাই, বিয়ে চাই। কেন আর কোন মেয়ের এরকম সর্বনাশ না করতে পারে? ওনার কাছে আমার একটাই আবেদন, আমি ছেলেটার শাস্তি চাই, কঠোর থেকে কঠোরতর শাস্তি চাই। ওকে যেন কোনো মতে ছাড়া না হয়, এরকম যেন দুঃখের দিন না আসে যেটা আমার এসেছে।